আমরা যারা পরীক্ষার্থী আছি তাদের সবার জন্যই ইংরেজির প্রস্তুতিটা সঠিকভাবে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশের যে প্রস্তুতিটা সেটা নেওয়ার জন্য অনেক সময় আমাদেরকে মানে সঠিক বই সিলেকশনের ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। আবার প্রস্তুতিটা কীরকম হবে, আগে কি প্রিলি নিব নাকি রিটেন নিব, এ নিয়ে আমাদের একটা কনফিউশন কাজ করে। তো আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো, আসলে ইংলিশটা আমরা সেই ক্লাস ওয়ান থেকেই পড়ে আসছি, তারপরেও ইংলিশের যে দক্ষতা সেটা আমাদের আমরা ওই লেভেলে পৌঁছাতে পারি না। যখন আমরা চাকরি প্রত্যাশী হই তখন ইংলিশ নিয়ে আমাদের ভালো একটা প্যানিক বা আতঙ্ক কাজ করে। কারণ আমি যদি শুধু বিসিএসের কথা না বলি, বিসিএসের পাশাপাশি ব্যাংক এবং অন্যান্য জব, সব জবের ক্ষেত্রে ইংলিশ একটা বিশাল মার্ক দখল করে থাকে। তো ইংলিশে যারা ভালো করে তাদের জন্য বিসিএসে ক্যাডার পাওয়া যেমন সহজ হয়, পাশাপাশি যারা ব্যাংকিং সেক্টরে যেতে চায় তাদের জন্য ব্যাংকে সহজে জব পেতে পারে, পাশাপাশি অন্যান্য সেক্টরেও সেম অবস্থা। তো এই ক্ষেত্রে আসলে ইংলিশের যে প্রিপারেশনটা সেটা কেমন হবে, কেমন হওয়া উচিত আর কিভাবে শুরু করা উচিত, কোন বই পড়া উচিত, এ নিয়ে আমি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আপনার কোন বইগুলো পড়বেন, কোনগুলো পড়লে আপনাদের কাজে আসবে, অযথা বড় বড় বাজারে যে বইগুলো পাওয়া যায় সেগুলো কিনে টাকাও নষ্ট হবে না, আপনার সময়ও নষ্ট হবে না, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো প্রথমে আমরা জেনে নেই, আমি যেহেতু বিসিএস নিয়ে আলোচনা করছি, যে বিসিএসে আমাদের ইংলিশ আসলে কত মার্কস নিয়ে আছে। ইংলিশে আমাদের টোটাল প্রিলিমিনারিতে যদি আমি বলি তাহলে আমাদের টোটাল 35 মার্কস। এখানে মার্কসটা দুইটা ভাগে ডিস্ট্রিবিউশন করা হয়, প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে 20 মার্কস এবং লিটারেচার, লিটারেচারে 15, আর এর পরবর্তীতে আছে রিটেন, রিটেনে হচ্ছে 200 মার্কস। তার মানে আপনি যদি বিসিএসের যে প্রাইমারি ধাপ প্রিলিমিনারি সেটাতে উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই ইংলিশে আপনার ভালো একটা দক্ষতা প্রয়োজন। এর পাশাপাশি রিটেনে যেহেতু 200 মার্ক, এখানে বিশাল 900 মার্কের মধ্যে 200 মার্ক জায়গা করে আছে ইংলিশ, তার মানে ইংলিশে আপনাকে একটা ভালো মার্কস তুলতে হবে, তাহলেই আলটিমেটলি যে আপনি ওভারঅলে যে রিটার্ন মার্ক সেটা ভালো করবেন। এবং অনেক সময় দেখা যায় আমাদের ভাইবা ইংলিশে ফেস করতে হয়, তার মানে আপনি ইংলিশকে কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নাই। এখানে আপনাকে সর্বোচ্চ পরিশ্রম বলেন, পড়াশোনা বলেন দিয়ে একটা ভালো প্রস্তুতি করতে হবে। তো আসা যাক যে আসলে ইংলিশের কোন বইগুলো পড়া উচিত, কোন বইগুলো পড়লে আপনাদের প্রস্তুতিটা ভালো হবে। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে বলবো, যে অনেকে আপনারা ভুল করে থাকেন, যখন ইংলিশের প্রস্তুতিটা শুরু করেন শুধু ইংলিশের গ্রামার নিয়ে পড়াশোনা করেন। আমার মনে হয় শুধু গ্রামার না, রিটেন বেসিস পড়াশোনাটা করলে আপনারা ইংলিশে বেশি ভালো করতে পারবেন। প্রথমত আমি আপনাদেরকে বলবো, যারা ইংলিশের গ্রামারের জন্য পেসিস টু দ্য ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এস এম জাকির হোসেন, ওনার বইটা ইংলিশ গ্রামারের জন্য বেস্ট একটা বই, এই বইটা আপনারা পড়তে পারেন গ্রামারের জন্য। আর এর পাশাপাশি যারা রিটেনের প্রস্তুতি তো একসাথেই নিতে হবে, কারণ আমরা রিটেনের জন্য যে সময়টা পাই ওইটুকু সময়ে ইংলিশের মতো একটা বিশাল সিলেবাস এবং সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজে ভালো করাটা অনেক টাফ, তার মানে আপনাকে শুরু থেকেই রিটেন বেসিস পড়াশোনা করতে হবে ইংলিশের জন্য। তো এই জন্য আমি বলবো মার্কস ফরওয়ার্ড বিসিএস রিটেন ইংলিশ, এই বইটা বাজারে অন্যান্য বইয়ের তুলনায় আকারে ছোট কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ। আমরা বাজারে যদি বই কিনতে যাই এক বিশাল আকারে বই থাকে, এই বইগুলো দেখতে যেমনটা ভয় লাগে আবার পড়তে গেলেও আমাদের ওই রকম পড়াশোনা হয় না। তো আমার কাছে মনে হয়েছে মার্কস ফরওয়ার্ড বিসিএস রিটেন ইংলিশ বইটা আকারে ছোট, খুবই ইনফরমেটিভ, এটা যদি আপনারা টু দ্য পয়েন্ট ফার্স্ট টু লাস্ট শেষ করতে পারেন, আশা করা যায় রিটেনের যে 200 মার্ক এই 200 মার্কের প্রত্যেকটা পার্ট, এটা প্রশ্ন হতে পারে, ট্রান্সলেশন হতে পারে, পেসেজ হতে পারে এবং অন্যান্য যে পার্টগুলো আছে সবগুলোতে আপনারা ভালো করতে পারবেন। এর পাশাপাশি ইংলিশ ফর টুডে এই বইটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ ইংলিশ ফর টুডে আমাদের ক্লাস নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর দুইটা বই, এই দুইটা বই সবাই আমরা পড়াশোনা করে এসেছি, কিন্তু এরপরে আর এই বইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই বইটাও আমাদের কাছে রাখা উচিত, কারণ এই বই থেকে যদি আমরা একটু পড়াশোনা করতে পারি তাহলে ইংলিশের রিটেন এবং প্রিলিমিনারি বইতে আমরা ভালো করব। আর আমাদের যেহেতু ইংলিশ লিটারেচারে 15 মার্ক, এই জন্য আপনারা বাজার থেকে যে কোনো একটা একটা সহায়ক ইংলিশ লিটারেচারের বই আপনাদের কাছে রাখতে পারেন।
অযথা অতিরিক্ত বই রাখবেন না, যে কোনো একটা বই সিলেকশন করবেন এবং ওই বইটাকে ফার্স্ট টু লাস্ট পড়ার চেষ্টা করবেন। আমি আশা করি আপনারা যদি এই চারটা বই আপনাদের ইংলিশ প্রস্তুতির জন্য আপনাদের কাছে রাখেন এবং রেগুলার পড়াশোনা করেন, তাহলে আশা করা যায় আপনারা প্রিলি রিটেন উভয় জায়গায় ভালো করবেন এবং আপনাদের যে পছন্দ যে চাকরি বা ক্যাডার পাওয়া সেটা আপনারা পেয়ে যাবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।